প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আছি ভাইয়া। আপনার নাম কি? চম্পা। চম্পা, মাশাল্লাহ, খুব সুন্দর নাম। আবার নায়িকা চম্পা না তো? হবে নায়িকা হলে তো কপালে খুলে দেখতো ভাই, প্রতিবেদনে আইতে হইতো। আচ্ছা, চম্পা আপা থাকেন কোথায়? দিনাজপুর। তো চম্পা তো ভালোই, মাশাআল্লাহ সুন্দর মুন্দর ড্রেস পরে আসছেন, কোথাও যাচ্ছেন নাকি? না ভাই, যাই না, এটা আমার বান্ধবীর কাছ থেকে নেওয়া ড্রেস, তাই প্রতিবেদন করতে। আচ্ছা, থাকেন কোথায়? থাকি চান্দনা। চান্দনা। তো চম্পা আপা আমাদের ইউটিউবে কেন আসছেন? আইসি ভাই, নামে আছে, নামটা বয়স্ক অসুস্থ, কোনো কাজ কাম করতে পারে না, ছোট একটা ভাই আছে, ভাইটা মাদ্রাসায় পড়ে, তাই সামনে ইত্তেহার আইসে ভাই, রোজা কি করবো, অনেক কষ্টের মধ্যে আছে, কাজ করি বাসা বাড়িতে, কাজ করে পোষাইতে পাই না ভাই, অনেক কষ্ট নিয়ে আসি, ভাইটাকে পড়াইতে লাগে, বেতন দিতে পাই না ঠিক মতো, পড়াইতে পাই না, নানিটা অসুস্থ, ওষুধ এনে খাওয়াইতে পাই না, অনেক কষ্টের মধ্যে চলতেছে দিনকাল, তাই আমি ভাবলাম যে একটু প্রতিবেদন করি। বান্ধবীর কাছে শুনলাম, বান্ধবী প্রতিবেদন করছে, সে বললো যে চম্পা এত কষ্টের মধ্যে না থেকে একটা প্রতিবেদন করো, অনেক সুখে থাকবে। অনেকে তো বলতে পারে যে নানির কাছে বড় হয়েছে, হয়তো ঠিক মতো মানুষ করতে পারে নাই, হয়তো চম্পা অনেক প্রেম করছে। নানির কাছে বড় হইলে কি হবে, মা যতটুকু ভালোবাসা দিতে পাই নাই, আমার নানির তো আমাকে অতটুকু ভালোবাসা দিতে। আচ্ছা, মানে নানির কাছে বড় হইলো, নানি আপনাকে আদর যত্ন খুব খেয়াল রাখছে নাকি? আচ্ছা, কখনো পরও মানে প্রেম ফেম করতে দেয় নাই নাকি? না, কখনো প্রেম ভালোবাসা তো দূরের কথা, করতে তো মনে করি বুঝতেই দেয় নি। আচ্ছা, এখন নানিটা অসুস্থ, কোনো কাজকাম করতে পারে না, দেখি আমি প্রতিবেদনে আসছি, এখন সামনে ঈদ আইতে আছে ভাই, জামা কাপড় কেনার মতো টাকা নাই, কি করবো, কাজ করে টাকা পয়সাও পাই না, অনেক কষ্টের মধ্যে আছে, একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ে শাদী করতে। কেমন মানুষ চান? চাই সে বুড়াই হোক আর জোয়ানি হোক, আমার যে দায়িত্ব নিতে পারবে, আমার পাশে থাকতে পারবে, দুঃখ কষ্ট ভাগ করে নিতে পারবে, এরকম একটা মনের মানুষ পাইলে বিয়ে শাদী বসতাম। দর্শক, আপনার চম্পাবুর কথা শুনলেন, তার নাম্বারটা 01304734976। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশে সেবা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।